আজকের ভিডিওয়ে আমরা বৃত্তীয় গতির কিছু অঙ্ক করব। আগের ভিডিওয়ে আমরা বৃত্তীয় গতিটা শেষ করেছিলাম, তো সেখানে কিছু অঙ্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু আরো কিছু অঙ্ক করে দিলে তোমরা উপকৃত হবে, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যদি তোমরা কেউ বৃত্তীয় গতির প্রথম যে তিনটা পার্ট সেটা যদি কেউ না দেখে থাকো, তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে 60 সেমি দীর্ঘ একটি সুতোর দুপ্রান্তে 1 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তুকে বেঁধে একটি টেবিলের উপর ব্যাস বরাবর রাখা হলো। টেবিলটিকে তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চারদিকে ঘোরানো হলে দেখা গেল ব্যাস বরাবর সুতোটি কোনো গতি উৎপন্ন হলো না। 1 কেজি ভরটি টেবিলের কেন্দ্র থেকে দূরত্ব কত? তাহলে ধরে নাও এই একটা সুতো, সেই সুতোর দৈর্ঘ্য কত? 60 সেন্টিমিটার দেওয়া আছে। এই সুতোর দুই প্রান্তে একটি 1 কেজি রাখা আছে, তাহলে এটা ধরে নাও এখানে একটা রাখা আছে, এটা কত? 1 কেজি। আর একটা এখানে রাখা আছে, সেটা কত? ধরো 3 কেজি। এবারে বলছে যে অক্ষের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে টেবিলটিকে তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হলো, দেখা গেল ব্যাস বরাবর সুতোটির কোনো গতি উৎপন্ন হলো না। তাহলে 1 কেজি ভরের দূরত্বটা কত? তাহলে ভরকেন্দ্র ধরে নাও এইরকম কোথাও একটা আছে, যেটা 1 কেজি বস্তু থেকে ধরে নাও এক্স দূরত্বে আছে। তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে কত? 60 - x দূরত্ব। তাহলে আমরা এখানে ভরকেন্দ্রের একটা ইকুয়েশন লাগাবো, সেটা কি, যে m1x সমান কত? m2 ইনটু 60 - x। এটা হচ্ছে m1 ভর আর এটা হচ্ছে কত? m2 ভর। তাহলে এখান থেকে লাগালে আমরা পাবো, তাহলে x সমান, কারণ m1 এর মান কত? 1, তাহলে x সমান হবে 3 ইনটু 60 - x। তাহলে x সমান কত? 180 - কত? 3x। তাহলে 4x সমান কত? 180। তাহলে x সমান 180/4 সমান 4 4 16, 4 5 20, অর্থাৎ 45 সেন্টিমিটার বেড়াচ্ছে। অর্থাৎ 1 কেজি ভরটি টেবিলের কেন্দ্র থেকে তার দূরত্ব কত? 45 সেন্টিমিটার। অর্থাৎ 1 কেজি ভরের যে টানটা কাজ করবে এদিকে, 3 কেজি ভরের টানটা কি হবে? এদিকে কাজ করবে। তাহলে এই দুটো টান যদি পরস্পর সমান হয়ে যায়, এটাও টি ধরে নাও, এটাও টি ধরে নাও, তাহলে দেখো এতে কোনো অন্য কোনো গতি উৎপন্ন হবে না, কারণ কি, এখানে এটা ব্যালেন্স হয়ে থাকছে। এবং এই রুলটা হচ্ছে ভরকেন্দ্রের একটা রুল, যখন আমরা ভরকেন্দ্র পড়বো স্থিতি বিজ্ঞানে, সেখানে জিনিসটা ভালো করে বুঝতে পারবো আরো। অথবা এই ইকুয়েশনটা যেটা এসছে, এটা কিভাবে এলো সেটা যদি বার করতে চাই, তাহলে এখানে টান কত ধরলাম? টি। তাহলে এখানে তোমার হচ্ছে এই বরাবর যে টানটা কাজ করছে কেন্দ্রাভিমুখী, তাহলে সেটা অভিকেন্দ্র বল কত হবে? তাহলে m1 ইনটু টেবিল তো একটা নির্দিষ্ট কৌণিক বেগ হচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ার ইনটু কত? x সমান আমরা লিখতে পারি m2 ইনটু ওমেগা স্কোয়ার ইনটু 60 - x। ঠিক আছে, তাহলে দুটো অভিকেন্দ্র বল দুটোই কি হবে? সমান হবে, সেখান থেকে ওই রিলেশনটা আসছে। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো, বলছে পিচ রাস্তা ও গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 1.0 যখন শুকনো রাস্তা, এবং 0.7 যখন হচ্ছে ভেজা রাস্তা। শুকনো দিনে যদি নিশ্চিন্তে 40 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে গাড়ি বাঁক নিতে পারে, তাহলে বর্ষায় সর্বোচ্চ কত দ্রুতিতে বাঁক নিতে পারবে? তাহলে আমরা জানি যে কোনো গাড়ি যখন বাঁক নেয়, তখন তার অভিকেন্দ্র বল সরবরাহ করে কে রাস্তার ঘর্ষণ বল। আমরা লিখতে পারি m×v² / r হচ্ছে অভিকেন্দ্র বল সমান কত? ঘর্ষণ বল μ×m×g। তাহলে এইটা যদি রাশিমালা হয়, তাহলে প্রথমে একটা বেগ ছিল, কিন্তু গাড়ির ভর তো নির্দিষ্ট আর ব্যাসার্ধ নির্দিষ্ট আছে, তাহলে শুধু ঘর্ষণ গুণাঙ্ক চেঞ্জ হয়েছে। তাহলে এখান থেকে m আর m কেটে দাও, আমাকে দ্রুতি চেয়েছে, তাহলে একটা লিখো v1² / r/v2² / r সমান আমরা লিখতে পারি
মিউ ওয়ান ইন্টু জি বাই কত হবে মিউ টু ইন্টু জি, জি জি কেটে দাও এখানে, এ আর এ আরও কেটে দাও, তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান কত হবে রুট ওভার অফ মিউ ওয়ান বাই মিউ টু। এখন ভি ওয়ান যেটা সেটা হচ্ছে শুকনো রাস্তা, আর ভি টু যেটা সেটা হচ্ছে কি ভেজা রাস্তা, তাহলে আমাকে দরকার ভি টু বার করতে হবে, তাহলে ভি টু সমান আমরা লিখব রুট ওভার অফ মিউ টু বাই মিউ ওয়ান ইন্টু কত ভি ওয়ান, তাহলে মিউ টু কত আছে রুট ওভার অফ তাহলে 0.7 হয়ে গেল, আর মি ওয়ান দেওয়া আছে কত 1 ইন্টু কত 40 কিলোমিটার পার আওয়ার, এটা করলে যেটা বেরাবে সেটা হচ্ছে কত 33.5 কিলোমিটার পার আওয়ার। তারপরে কোশ্চেনটা দেখো বলছে একটি গাড়ির 0.7 মিটার ব্যাসার্ধের চাকা 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে চলছিল, ব্রেক করে হাফ সেকেন্ড সময়ে গাড়িটিকে থামানো হলে ওই সময়ে গাড়িটি কত দূর এগাবে, তাহলে যদি থামানো হয় তাহলে অন্তিম বেগ কত জিরো, তাহলে আমরা গাড়িটি অন্তিম বেগ ভি টু সমান জিরো, আর প্রাথমিক বেগ ভি ওয়ান সমান কত হবে ওমেগা ইন্টু আর সমান আমরা কত লাগাবো ওমেগা দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড ইন্টু আর কত 0.7, তাহলে এটা হয়ে যাবে কত 7π এত মিটার পার সেকেন্ড। এবারে বলছি তাহলে ব্রেক কষে হাফ সেকেন্ড সময়ে গাড়িটিকে থামানো হয়েছে, তাহলে ওই সময়ে গাড়িটি কত দূর যাবে, তাহলে প্রথম কাজ আমার মন্দন বার করা, তাহলে মন্দন সমান কি বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন শুধুমাত্র এইটা মানে কত 7π বাই সময় কত সেকেন্ডে কমিয়েছে হাফ সেকেন্ডে সমান তাহলে কত হবে এই দুটো উপরে গেলে কত হয়ে যাবে 14π। তাহলে গাড়িটি কত দূর যাবে সেই সমীকরণ যদি আমরা লাগাই তাহলে আমার কোন এটা লাগাবো দেখো যে অন্তিম বেগের স্কোয়ার সমান প্রাথমিক বেগের স্কোয়ার, প্রাথমিক বেগ কত ছিল 7π তার হোল স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু তো মন্দন হচ্ছে কত 14π ইন্টু এস, তাহলে এস সমান হয়ে যাবে যেটা সেটা হচ্ছে 7π এর হোল স্কোয়ার বাই 14 কত 28, এখানে একটা ডট দিয়ে দাও এত ইন্টু কত পাই, তাহলে এটা বার করতে পারলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে, তাহলে 7π স্কোয়ার মানে কত 49, একটা পাই আর এটা কেটে এক তাহলে এখানে সাথে একটা পাই থাকবে বাই কত 28 সমান 49 ইন্টু পাই মানে কত 22/7 বাই কত 28, 7×7=49, 7×4=28, তাহলে এটা হবে 4×5=20, 5.5 এত মিটার গাড়িটি গেছিল থামার আগে। পরে কোশ্চেনটা দেখো বলছে 400 গ্রাম ভরের একটি পাথরকে 4 সেমি দীর্ঘ একটি সুতোয় বেঁধে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, সুতোটি যদি সর্বোচ্চ 8 নিউটন টান সহ্য করতে পারে তাহলে সুতোটি অনুভূমিকের সঙ্গে ন্যূনতম কত কোণে আনত থাকে এবং পাথরটির বেগ কত। মনে করি এই জায়গা থেকে পাথরটিকে বেঁধে একটা নির্দিষ্ট অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, তাহলে পাথরটি এভাবে ঘুরবে বৃত্তপথে ঘুরবে, তাহলে এভাবে যদি বৃত্তপথে ঘুরে তাহলে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আমরা কত ধরব আর, তাহলে পাথরটির ভর দেওয়া আছে কত 400 গ্রাম, তাহলে এখান থেকে যদি পাথরটি ঘুরানো হয় তাহলে অনুভূমিক তলে ঘুরছে, তাহলে এটা একটা শঙ্কুর মতন হবে তাই না, তাহলে এখানে এই যে সুতোটা আছে এই সুতোর টান উপরে দিয়ে কত থাকবে ধরলাম টি, এবং মনে করি এই কোণটা মানে উলম্বের সঙ্গে কোণটা সুতোটি কত করেছে থিটা, আচ্ছা এই যে টান সুতোটি সর্বোচ্চ কত টান সহ্য করতে পারে এটা বলে দেওয়া আছে 8 নিউটন, তাহলে এই ভরের যদি আমরা উপাংশ বিভাজন করি তাহলে এদিকে হবে কত mg, তাহলে এটা থিটা ধরলে এটাও কত হবে থিটা, তাহলে mg এর এদিকে উপাংশ কত হবে mg cos থিটা, কিন্তু আমরা এভাবে না করে আমরা t এর উপাংশটা যদি ভাগি মানে এটা যদি একটা উলম্ব টানি তাহলে এখানে
এই অ্যাঙ্গেলটা কত ছিল থিটা, তাহলে এটাও কত হবে থিটা, তাহলে টি এর এই বরাবর অংশ কত হবে টি কস থিটা, আর এই বরাবর অংশ কত হবে বলো তো টি সাইন থিটা, তাহলে টি সাইন থিটা তাকে অভিকেন্দ্র বল সরবরাহ করছে সমান কত লিখতে পারি আমরা এম ভি স্কোয়ার বাই আর, আর টি কস থিটা সমান কত হয়ে যাবে এম জি। তাহলে আমাদের এই আরটা বার করতে হবে, তাহলে সুতোর দৈর্ঘ্য দেওয়া যদি আমরা ধরে নিই কিছু একটা, সুতোর দৈর্ঘ্য ধরে নাও এল আছে, তাহলে এল যদি হয় তাহলে আর কত হবে, তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তার মধ্যে এটা তাহলে কি বলতো এটা হচ্ছে লম্ব, তাহলে আমরা জানি যে সাইন থিটা সমান কি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে আর এর মান হয়ে যাবে কত এল সাইন থিটা। তাহলে আমাদের এখানে এই সূত্র থেকে আসবে কত যে এম ভি স্কোয়ার বাই আর সমান কত এল সাইন থিটা, এটা সমান হয়ে যাচ্ছে কত টি সাইন থিটা, তাহলে এম ইন্টু ভি স্কোয়ার বাই এল সমান টি সাইন স্কোয়ার থিটা, আর টি কস থিটা সমান আছে কত এম জি, মানে প্রথমে থিটাটা বার করে নিই, কস থিটা সমান কত হবে এম জি বাই টি, থিটা সমান কত কস ইনভার্স অফ এম জি বাই টি, এম দেওয়া হয় 400 গ্রাম, তাহলে এটা হয়ে যাবে কস ইনভার্স অফ 0.4 কেজি ইন্টু জি এর মান কত 9.8, আর এখানে টান দেওয়া হয় সর্বোচ্চ কত 8 নিউটন। তো এটা করলে এবং ক্যালকুলেটরে বসিয়ে দেখবে এটা আসবে প্রায় 60.7 ডিগ্রি। তাহলে এটা তো উলম্বের সঙ্গে কোণ বেরালো, তাহলে অনুভূমিকের সঙ্গে আমাকে কোণ চেয়েছে, তাহলে অনুভূমিকের সঙ্গে কোণ সমান কত 90 ডিগ্রি মাইনাস 60.7 ডিগ্রি সমান তাহলে কত হবে 29.3 ডিগ্রি। এটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে কোণ, আর বলেছে আমাকে বেগটা বার করতে, তাহলে বেগ যদি বার করতে হয় তাহলে এই যে সমীকরণটা পেয়েছিলাম এম ভি স্কোয়ার বাই এল সমান টি সাইন স্কোয়ার থিটা সেখানে বসালেই হবে, তাহলে ভি স্কোয়ার সমান টি ইন্টু সাইন স্কোয়ার থিটা হোল ইন্টু এল বাই কত এম, তাহলে ভি সমান হয়ে যাবে রুট ওভার অফ টি ইন্টু এল বাই এম, আর বাইরে চলে আসবে কত সাইন থিটা, তাহলে রুট ওভার অফ টি এর মান সর্বোচ্চ কত 8, শুধু দৈর্ঘ্য দেওয়া আছে কত 4 সেন্টিমিটার, তার মানে কত 0.04 এত মিটার, আর এম দেওয়া আছে কত 400 গ্রাম মানে 0.4 কেজি, এটা রুটের ভিতরে থাকবে, আর সাইন অফ থিটা বলতে আমার এই থিটাটা কি করে এসেছিল উলম্বের সঙ্গে, তাহলে উলম্বের সঙ্গে কোনটা কত বেরিয়েছে 60.7 এত ডিগ্রি, তাহলে সাইন 60.7 ডিগ্রি মান বসিয়ে দাও, আর এটা বসিয়ে দিলে এটা আসবে প্রায় 0.78 মিটার পার সেকেন্ড। এই কোশ্চেনটা দেখো, বলছে একটি ঘূর্ণায়মান টেবিলের ঘূর্ণন অক্ষ থেকে 8 দূরত্বে একটি দণ্ডকে উল্লম্বভাবে আটকানো আছে, দণ্ডটির উপরের প্রান্ত এল দৈর্ঘ্যে একটি সুতোর সাহায্যে একটি পাথরকে ঝুলে রাখা হয়েছে, সুতোটি উলম্বের সঙ্গে থিটা কোণ করলে দেখা যায় টেবিলের কৌণিক বেগ সমান রুট ওভার অফ জি ট্যান থিটা বাই আর প্লাস এল সাইন থিটা। তাহলে ধরে নাও এখানে একটা ঘূর্ণায়মান টেবিল আছে, তাহলে সেই ঘূর্ণায়মান টেবিলের উপর একটা দণ্ড আছে, তাহলে সেই দণ্ডটা যদি এভাবে থাকে ঠিক আছে, তাহলে এই দণ্ডর সাহায্যে আমরা তার উপরের প্রান্ত থেকে একটি কি করব সুতোর সাহায্যে একটি পাথর ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে যখন এটি এই বৃত্তাকার টেবিলটি যদি এভাবে ঘুরতে থাকে এইভাবে, তাহলে এই পাথরটি এই সুতোর সঙ্গে এইরকম কিছু একটা কোণ করে থাকবে ঠিক আছে, তখন আমাকে বলতে হবে টেবিলের কৌণিক বেগ কত, মানে আমরা ধরে নিলাম টেবিলের কৌণিক বেগ কত ওমেগা, আর এটা হচ্ছে ধরো টেবিলের সেই ভর কেন্দ্র
সেখান থেকে আর দূরত্বে এই দণ্ডটা রাখা আছে, কত দূরত্বে? আর দূরত্বে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে টেবিলের ঘূর্ণন অক্ষ এটা। তাহলে এখানে দণ্ডটা রাখা আছে, সেই দণ্ডটি পাথরটিকে এইভাবে কোণে ঘুরাচ্ছে। তাহলে এটা যদি আমি এই উলম্বের সঙ্গে কোণটা যদি আমরা থিটা ধরি, তাহলে এই পাথরটি এই দণ্ডটির উপর যে টান প্রয়োগ করবে সেটা কত ধরলাম? টি। তাহলে এখানে যদি একটা উলম্ব দিক টানি, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও কত হবে? থিটা। তাহলে এদিকে এসে যাবে কত? টি কস থিটা। আর এদিকে কত হবে? টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা যেটা আছে সেটা আমার হচ্ছে অভিকেন্দ্র বলে যোগান দিবে। তাহলে এই টি সাইন থিটা সমান আমরা লিখতে পারি এম ইন্টু ভি স্কোয়ার বাই আর, যেখানে এই আরটা হলো টেবিলের ঘূর্ণাক্ষ থেকে ওই পাথরখণ্ডটির দূরত্ব। এটা ধরলাম। তাহলে এখন আমার এইটুকু অংশ জানি কত? আর। তাহলে আর সমান আমরা লিখতে পারি ছোট আর প্লাস এইটুকু। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি তাহলে এটা আবার লম্ব, তাহলে এটা হয়ে যাবে কত? আর প্লাস এল সাইন থিটা। কারণ এইটুকু অংশ এখান থেকে এইটুকু অংশের দূরত্ব কত হবে? এল সাইন থিটা। সেজন্য আমরা লিখলাম আর সমান বড় আর সমান কত? ছোট আর প্লাস এল সাইন থিটা। এখন টি সাইন থিটা সমান তো এম ভি স্কোয়ার বাই আর, আর টি কস থিটা সমান কাকে প্রশমিত করবে? ওজন এম জি কে। তাহলে টি কস থিটা সমান কত? এম জি। তাহলে তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা সমান কত হবে? ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ট্যান থিটা সমান কত হবে? ভি স্কোয়ার বাই আর জি। কিন্তু আমাকে বার করতে বলেছে টেবিলের কৌণিক বেগ কত। তাহলে টেবিলের কৌণিক বেগ যদি ওমেগা ধরি, তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? ওমেগা ইন্টু আর। তাহলে ভি স্কোয়ার আছে, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই কত হবে? আর ইন্টু জি। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার ইন্টু আর সমান কত হবে? জি ট্যান থিটা। আমার দরকার ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে জি ইন্টু ট্যান থিটা বাই আর। আর সমান কত বসিয়ে দাও? তাহলে জি ট্যান থিটা বাই আর এর মান বের করেছি ছোট আর প্লাস এল সাইন থিটা। তাহলে ওমেগা সমান কত? রুট ওভার অফ জি ট্যান থিটা বাই আর প্লাস এল সাইন থিটা। এটা হচ্ছে অ্যান্সার। এখানে ভি সমান ওমেগা ইন্টু বড় আর লাগালাম কেন বলো তো? কারণ হচ্ছে আমরা যে পাথরের বেগটা ধরেছি সেটা হচ্ছে তো ভি। তাহলে সেই ভি এর সাপেক্ষে যদি আমরা ওমেগা ধরি, তাহলে সেই ঘূর্ণাক্ষ থেকে ওই আলোচ্য বিন্দু দূরত্ব যেহেতু বড় আর আছে, সেই জন্য আমরা সেটা কত ধরেছি? ওমেগা ইন্টু বড় আর। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি মসৃণ সরু ও খাড়া নলের মধ্য দিয়ে একটি অপসার্য সুতো গেছে, মানে সুতোটি বাড়বে না। একটি বড় ভর ক্যাপিটাল এম ও একটি ছোট ভর এম ওই সুতোর দুই প্রান্তে যুক্ত আছে। ছোট এম ভরটি থেকে নলের মাথা পর্যন্ত এল দৈর্ঘ্যের অংশটি নলের সঙ্গে থিটা কোণ আনত রেখে ছোট এম ভরের বস্তুটিকে কত কম্পাঙ্কে অনুভূমিক তলে ঘোরালে বড় এম ভরটি সাম্যাবস্থায় থাকবে? ধরে নাও এইটা একটা সেই ফাঁপা নল, যেটা সরু একটা নল, সেই নলের প্রান্ত দিয়ে সুতো গেছে। তাহলে এই একটা সুতো, এই সুতোর সঙ্গে একটা বড় এম ভর যুক্ত আছে, আর এখান থেকে থিটা কোণ করে একটা ছোট এম ভরের বস্তু কণা যুক্ত আছে। তাহলে এ অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘুরছে এরকম ভাবে, ঠিক আছে? এটা সেই চোঙটা ধরো বা সুতোর সেই সরু নলটা ধরে নিতে পারো। তাহলে এখানে সে বৃত্তাকার পথে ঘুরছে। এবারে বলছে তাহলে এই ছোট এম ভরে বস্তু কণার কত কম্পাঙ্ক হবে যাতে এম বড় এম ভরটি সাম্য অবস্থায় থাকে? তাহলে বড় এম ভরকে যদি স্থির অবস্থায় রাখতে হয় তাহলে এই সুতোতে টান কত হবে? এখানে টান হতে হবে T।
टी जेटा एम जी साथे समान होबे ठीक आछे ताले ए बड़ो टी ए समान आमरा लिखते पारी कैपिटल एम इनटू जी तबे होच्छे ताले कि होबे सूत्रटी ए एम टी एम भरे बस्तु बड़ो एम भरे बस्तुटी साम्यावस्थाय थाकबे ताले मने करि ए छोटो एम भरेर कौणिक बेग कत ओमेगा তাহলে এটা যদি ঘূর্ণাক্ষ যদি ধরে নি এই সূত্র সাপেক্ষে এটা যদি আর দূরত্ব হয় তাহলে এখানে সূত্র টান এখানেও কত থাকবে টি থাকবে তাহলে সেই টি এর এই বরাবর অংশ কত হবে টি কস থিটা আর এদিকে কত কাজ করবে টি সাইন থিটা তাহলে সেই টি সাইন থিটা যেটা সেটা হচ্ছে অভিকেন্দ্র বলে যোগান দিবে তাহলে m ইনটু ওমেগা স্কয়ার r এটা হচ্ছে অভিকেন্দ্র বল সমান কত t sin থিটা আর এখানে t cos থিটা সমান কত হবে mg ঠিক আছে তাহলে এই r যেটা হবে সে আটটা কত হবে সূত্র দৈর্ঘ্য এইটা দেওয়া আছে কত l তাহলে যদি l দেওয়া থাকে এই আটটা হয়ে যাবে কত l sin থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m ওমেগা স্কয়ার ইনটু l sin থিটা সমান কত t sin থিটা বোথ সাইডে sin থিটা কেটে দাও তাহলে t সমান হয়ে গেল কত m ইনটু ওমেগা স্কয়ার l তাহলে এই টি এর মান আর এই টি এর মান কি সমান তাহলে ক্যাপিটাল এম ইনটু জি সমান হয়ে গেল এম ইনটু ওমেগা স্কোয়ার ইনটু এল সেখান থেকে তাহলে ওমেগা সমান কত বেরাবে রুট ওভার অফ ক্যাপিটাল এম ইনটু জি বাই ছোট এম ইনটু কত এল তাহলে আমাকে বলেছে যে ছোট এম ভরের কত কম্পাঙ্কে ঘোরাতে হবে তাহলে কম্পাঙ্কের সঙ্গে ওমেগা রিলেশন কি জানি ওমেগা সমান 2 পাই ইনটু n তাহলে n সমান কত হবে ওমেগা বাই 2 পাই সমান এটা হয়ে যাবে তাহলে কত 1 বাই 2 পাই আর উপরে ওমেগা আছে তাহলে ওমেগার মান হয়ে যাবে কত ক্যাপিটাল mg বাই স্মল m ইনটু l একটি ভরিন তার OC এর উপরে দুটি বিন্দু এমন নেওয়া হলো যে OA সমান AB সমান BC হয় তিনটি সমভরের বস্তুকে ABC বিন্দুতে বেঁধে একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর রাখা হলো তারটিকে সোজা ও টান টান রেখে O বিন্দুর চারদিকে ঘোরালে তারটি তিনটি অংশে টানের অনুপাত কত হবে ধরে নাও এইটা একটা তার আছে সেই তারে টোটাল তিনটা ভাগে ভাগ করে নাও একই রকম ভাবে তাহলে একটি ভরিন তার আছে কত তাহলে ও আর এটা হয়ে গেল কি সি দিয়ে তার উপরে দুটি বিন্দু নিয়েছি এমন হবে হয় যাতে এটা ও এ যা হবে এ বি যা হবে বি সিও একই হবে এবার এদেরকে তিনটি সমবরের বস্তু এ বি ও সি বিন্দুতে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে কি করা হয়েছে টান টান করে ও বিন্দু চারদিকে ঘোরানো হচ্ছে তখন তাহলে এই অংশে টানগুলি কত হবে তাহলে এখানে একটা টান কাজ করবে সেই টানটা কত ধরলাম টি ওয়ান এখানে একটা টান কাজ করবে সেই টানটা কত ধরলাম টি টু আর একটা হচ্ছে তোমার সি বিন্দুতে যে টানটা কাজ করবে সেটা ধরে নিলাম কত টি থ্রি তাহলে এখানে যেগুলো কাজ করবে টান টান অবস্থায় আছে তাহলে সেই টানগুলো কি হবে একে অপরের দিকে অ্যাকশন রিয়াকশন আকারে থাকবে তাহলে প্রতিটা অংশের দৈর্ঘ্য আমরা ধরে নিই কত এল অর্থাৎ ও এ সমান কত এল কারণ যেহেতু প্রত্যেকের দৈর্ঘ্য সমান তাহলে এ বি সমানও কত হবে এল হবে আর বি সি সমানও কত হবে এল হবে এবার আমরা টানগুলা বার করছি তাহলে টি থ্রি যেটা সেটা হচ্ছে কোথায় তাহলে টি থ্রি হচ্ছে সি বিন্দুতে অবস্থিত বস্তুর অভিকেন্দ্র বল
তাহলে টি থ্রি যদি সি বিন্দুতে অবস্থিত বস্তুর অভিকেন্দ্র বল হয়, তাহলে এটা আমরা লাগাতে পারি এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু কত, 3L, কারণ টোটাল দৈর্ঘ্য কত ও বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে তোমার 3L। তাহলে এটাই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা হয়ে গেল কত, টি থ্রি। তাহলে টি টু যেটা হবে সেটা হচ্ছে তাহলে কোথায়, এইখানে। তাহলে টি টু হচ্ছে সি ও বি বিন্দুতে অবস্থিত বস্তুদ্বয়ের অভিকেন্দ্র বল, সি ও বি বিন্দুতে। তাহলে টি টু তাহলে দুটোর জন্য কাজ করবে, একটা সি বিন্দুতে অবস্থিত জন্য আর একটা বি বিন্দুতে অবস্থিত হওয়ার জন্য। তাহলে এখানে সি ও বি বিন্দুতে তাহলে তিনটি সমভর যেহেতু রাখা আছে, তাহলে মোট ভর আমাদের কত হয়ে গেল, 2m ইন্টু কৌণিক বেগ তো একই আছে, ওমেগা স্কোয়ার লাগাও, কিন্তু দূরত্ব কত হবে, দূরত্বটা আমাদেরকে ধরতে হবে কিরকম, বি এবং সি এর গড় দূরত্ব। তাহলে ও থেকে বি এর দূরত্ব কত ছিল, 2L, আর ও থেকে সি এর দূরত্ব কত ছিল, 3L। তাহলে সেটা বাই কত হবে, 2। তাহলে এটা হয়ে যাবে কত, তাহলে 2 কেটে গেল, তাহলে এটা কেটে গেলে এটা থাকবে কত, তাহলে এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু কত, 5L। একই রকম ভাবে তাহলে টি ওয়ান সমান কত হবে, এ বিন্দুতে বস্তুর জন্য একটা, বি বিন্দুতে বস্তুর জন্য একটা, সি বিন্দুতে বস্তুর জন্য একটা। তাহলে টোটাল ভর কত, 3m ইন্টু কত, ওমেগা স্কোয়ার ইন্টু এদের গড় হবে তাহলে কত, L প্লাস 2L প্লাস 3L বাই কত, 3। তাহলে এটা হয়ে যাবে তাহলে 3m ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হবে 6L বাই 3 মানে কত, 2L। তাহলে এটা হয়ে যাবে কত, 6m ইন্টু ওমেগা স্কোয়ার L। তাহলে আমাকে বলেছে টানের অনুপাত কত, তাহলে T1 ইজ টু T2 ইজ টু T3 সমান হবে কত, একটা হচ্ছে তাহলে 6m ওমেগা স্কোয়ার L ইজ টু T2 সমান হয়ে যাচ্ছে কত, 5m ইন্টু ওমেগা স্কোয়ার L, আর T3 সমান হয়ে যাচ্ছে কত, 3m ওমেগা স্কোয়ার ইন্টু L। তাহলে এটা হয়ে যাবে কত, 6:5:3। তাহলে আমাদের টানটা যেটা হবে T1:T2:T3 সমান হয়ে যাবে 6:5:3। আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।